আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ কিছুদিন থেকেই আমি ব্লগ দিতে পারতেছি না মাঝে মাঝে শ্যুট করে রাখতেছি কিন্তু আমি এডিটিং করতে পারতেছি না পোস্টও দিতে পারছি না তো এখন আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য তো আমি গত সপ্তাহে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তো আমি যেহেতু সিলেটে থাকি সিলেটের সিলেট থেকে সিলেট শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে গোলাপগঞ্জে আমার বাড়ি। এটা হচ্ছে ফুলবাড়ি গুলাবগঞ্জ ফুলবাড়ি পূর্বপাড়া তো এটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির টিলার নিচেই এই যে দেখুন ছোট্ট একটা ডুবার মতো তো এখানে অনেক শাপলা ফুটেছে আর এর পাশে যে জমি আছে সেখানে ধান চাষ হয় হ্যাঁ দেখুন আমার ছোটো বেবি ও একটা রিক্সাতে বসে আছে আমার মেয়ে জয়া ড্রাইভার চাচার সাথে ও কথা বলতে চেষ্টা করছে তো এই এরিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শুধু এই এরিয়া কেন বলবো আমাদের টোটাল সিলেটটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও বলা যায় এই যে উনি সালাম দিচ্ছেন আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে স্কুল প্রাইমারি স্কুল এটা তো এটা আমাদের বাড়ির জায়গাতেই করা হয়েছিল এই যে আমরা উঠতেছি এখন তো এখানে বেশিরভাগ বাড়িঘড়ি টিলায় টিলায় অবস্থিত তো এ টিলা অনেক উঁচু ছিল আমি শুনেছি আমার বিয়ের পর তো এটা কেটে আরেকটু নিচু করা হয়েছে পুরাতন ঘরগুলো ভেঙে তারপর নতুন করে ঘর বানানো হয়েছে এই যে দেখুন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আমাদের বাড়িটা কোনো এক সময় আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো আমি ইদানিং সময় পাচ্ছি না সেজন্য আমি ব্লগও দিতে পারতেছি না রেগুলার সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ওনারা এখন বসেছেন যে দেখুন আমি ছোটো খাটো পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সোজাসুজি যে ঘর দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার শ্বশুরের ঘর বাড়ি ভর্তি গাছ গাছ গাছালিয়ে ভরা তো এই যে দেখুন এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘর এই যে ঘরটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘর এখন আমি আমরা আমাদের ঘরের দিকে যাচ্ছি আসলে আমাদের ঘরে তেমন কেউই থাকে না আমরা কেউই থাকি না আমিও সিলেটে থাকি যেহেতু বাচ্চাদের স্কুল প্রতিদিন একটু সময় নিয়ে বের হতে হয় সেজন্য প্রপার সিলেটেই থাকতেছি শহরে তো এটাকে গ্রামও বলা যায় না প্রায় টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে সিলেট শহরে যেতে খুব বেশি সময় লাগে না তো এই যে দেখুন আমি যাচ্ছি আমাদের ঘরের দিকে তো আমাদের ঘরে অবশ্য কেউ থাকে না একজন বুয়া আছেন তিনি এখানে থাকেন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই যে দেখুন অনেক গাছগাছালি এই যে দেখুন বিড়াল কোনো শিকার ধরতে যাচ্ছে হয়তো এটা হচ্ছে আমাদের ঘর এই তো এ ঘরে অবশ্য আমার দাদি শাশুড়িও থাকতেন তিনি এখন নেই তো দাদু থাকতে দাদু তেলাওয়াত করতেন বারান্দাতে বসেই তো এটা হচ্ছে অনেক পুরাতন একটা শোকেস তো এখানে অনেক পুরাতন পুরাতন কিতাব আছে কোরআন শরীফ আছে এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন